আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ইফতারির আরেকটি আইটেম দেখাবো। এটা শুধু ইফতারি কেন, আপনি যে কোনো সময় বিকেলে নাস্তার জন্য বানাতে পারেন। তো আমি আজকে তৈরি করব হচ্ছে কিমা পুলি। কিমা পুলি তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, বিফ কিমা নিয়েছি, আপনি চাইলে কিম কিমাও নিতে পারেন, 1 কাপ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা আমি একটু বেশি দিব, হলুদ, মরিচ, জিরা, ধনে এবং গোলমরিচের গুঁড়া আমি নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আদা ও রসুনের পেস্ট আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, ময়দাটা তৈরি করতে হবে। আমি এখানে লবণ দিব বেশ খানিকটা, পরিমাণ মতন লবণ দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। খুব ভালোভাবে তেল এবং ময়দাটাকে মিক্স করতে হবে। এখন আমি অল্প অল্প করে পানি দিব, পানিটা খুব সাবধানে দিতে হবে। ময়দাটাকে আমাকে খুব ভালোভাবে ময়ান করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। আমার ময়ান হয়ে গিয়েছে ময়দার। এখন আমি এরকম একটি পলিথিন পেপার দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন আমাকে পরের স্টেপে কাজটি করতে হবে, আমি যে কিমা পুলি বানাবো তার পুরটা তৈরি করব। চুলার ফ্রাই প্যান গরম হওয়ার পরে আমি এখানে খুব সামান্য একটু তেল দিয়েছি। এই পুরটা আমি অনেকটা মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। এখন আমি পেঁয়াজ কুচি দিব, মশলা দিয়ে দিব, গুঁড়া মশলা গুলো সব দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিব, সামান্য একটু পানি অ্যাড করব। মশলাটাকে হালকা একটু কষাবো। আমি এখানে খুব বেশি তেল ইউজ করছি না, কারণ অনেক সময় দেখা যায় আমরা যখন পুলিটা তৈরি করব, পুলির মধ্যে পুরটা দিলে তেলটা ছড়িয়ে যায় এবং পুরটা ভালোভাবে আটকে না, তাই আমি তেলটা কম ইউজ করব। কিমাটা দিয়ে দিব, কিমাটা হতে খুব বেশি সময় লাগে না, অনেক সময় ভেজিটেবল রোল কিংবা অনেক কিছু বানিয়ে থাকি, সেক্ষেত্রের মধ্যে আমরা এভাবে কিমা দিতে পারি। আমি এখন এখানে সামান্য একটু পানি দিব, চুলার আঁচটা মিডিয়াম করে আমি কিছুক্ষণ রান্না করব।
এর পানি যখন একদম শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। মাঝখানে একটু লবণটা টেস্ট করে দেখব। আমার কিমা রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। আমি যে ময়দা করেছি সে ময়দাটাকে আমি এখানে দুই ভাগ করে নিয়েছি। এক ভাগ দিয়ে আমি রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পুরু হবে না, আবার একদম পাতলাও হবে না। বেলার সময় একটু ময়দা দিয়ে নিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন এই টাইপের একটি পাত্র আমি নিয়েছি। চাইলে যে কোনো ধরনের গোল পাত্র আপনাকে নিতে হবে, নিয়ে এটাকে কাটতে হবে। আমি যে রুটিটা তৈরি করেছি গোল, তার মধ্যে আমি একটু কিমা দিব। চারিদিকে পানি লাগিয়ে নিব, তাহলে খুব সহজে লেগে যাবে। কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিলে সুন্দর আটকে যায় এবং দেখতেও সুন্দর লাগে, একটা ডিজাইন হয়। দেখুন, এভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো পুলি বানিয়ে ফেলবো। আমার কিমা পুলি বানানো হয়ে গিয়েছে, এখন আমি ডুবো তেলে ভেজে ফেলবো। আমি চুলায় একটি কড়াইতে তেল দিয়েছি, তেলটা বেশ খানিকটা হবে যেন ডুবো তেলে আমি ভাজতে পারি। আমার তেল মোটামুটি গরম হয়ে এসেছে। তেলটা গরম হয়ে যায় তাহলে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। আমি এক এক করে পুলি পিঠাগুলো দিয়ে দিব। উল্টে দিতে হবে মাঝে মাঝে, তা না হলে এক সাইড বেশি ভাজা হয়ে যাবে আর এক সাইড ভাজা হবে না। আমার পুলি পিঠা কালার চলে এসেছে, এখন আমি নামিয়ে ফেলবো, তেল থেকে তুলে ফেলবো। বরাবরের মতন কিচেন পেপার দিয়ে নিয়েছি আমি একটি প্লেটে, তার উপরে আমি পুলি পিঠাগুলো রাখবো। এতে এক্সট্রা যে তেল থাকে সেটা কিচেন পেপার চুষে নেয়। এভাবে করে আমি সবগুলো পুলি পিঠা ভেজে ফেলবো। তৈরি হয়ে গিয়েছে আমার কিমা পুলি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইফতারের আইটেম হিসেবে এটা খুব একটা খারাপ হবে না। মানে আমি আগেই বলেছি এটা শুধু ইফতারি কেন, বিকেলে নাস্তা হিসেবেও এটা খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আপনারা বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।